मैं तो आशिक हूँ नबी का, 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 मैं तो आशिक हूँ नबी का। जिस सरवर में मुझ खोया हुआ रहने दो, इस पे दुनिया जो खपा है तो खपा रहने दो, जिस सरवर में मुझ खोया हुआ रहने दो, इस पे दुनिया जो खपा है तो खपा रहने दो। وعلماء أهل سنته والناس أجمعين سبحان قرون أعوذ بالله من الله تعالى ومن يضلل فلن تجد له وليا مرشدا قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة قال الله تعالى وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الأولى كسبت الدعاء بجماله حسنة جميع আরো মহাব্বতে জুড়ে সুরে পড়ুন হাসনতে জমিও বলে কি মুস্তফা তুঝে খুদা নে তলব কিয়া বিঝা বুরাত আর কাহা মেরে প্যা কো সেটা বুলায়া বলা গলুলা হাসনতে জমিও আর জোরে সুরে প্রাণ করে করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
রুঝা ছোরে বাইজান তারা নবীর দেখা পাবে না সম্মানিত সভাপতি সাহেব, আমার আব্বা জানের অতি আদরে, অতি মহব্বতে, আসলে এখন আমার আব্বার কথা মনে আসলে মন ভ্রান্ত হয়ে যায়। যারা আল্লাহ প্রেমী, বলি প্রেমী, নবী প্রেমী, তাদের হাল অন্যরকম হয়ে যায়। নবীর কথা শুনলে অনেক মানুষ অর্জুন অনেক কাঁদে, আবার নবী সম্মান শুনলে অনেকের মনে খুব ব্যথা লাগে, আর অনেকের অন্তর ঢেউ সৃষ্টি হয়, কান্নায় ভেঙে পড়ে। এটি প্রমাণ নবীর আশেক তারা আর নবীর দুশ্মন তারা। নবীজির কথা শুনলে যাদের মন আনন্দ ভরে যায়, চোখে পানি আসে, তখন মনে করবে করতে হবে এই লোকটা আসে কেরা দূর। আর নবী দুরুদ নিজাত করলে অনেকের মন বেজার হয়ে যায়, তখন মনে করতে হবে এই লোকটা দুশ্মনের আসে। আমি কিন্তু আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার কথা ছিল না, আমার আশাটাও একটা আল্লাহর ওলিদের কেরামত। আমি আবার রাখি নাই, আমার প্রস্তারণ আমো নাই, আমি না করেছি। বিশেষ এক প্রোগ্রামে আমি খুব আটকানো ছিলাম, কিছুতে পাঠতে ছিলাম না ওই মাহফিলটা ক্যান্সেল করার জন্য। দেখেন আল্লাহর ওলিদের কি খেলা, কিন্তু এমন এক ঘটনা ঘটে গেছে ওখানে ওই মাহফিলটা ক্যান্সেল হয়েছে, এখানে আসতে বাধ্য হয়েছে। দুর্ঘটনা আলহামদুলিল্লাহ। আপনি কি রাগ হয়েছেন নাকি? আলহামদুলিল্লাহ। শয়তান যেন দূরে চলে যায়, শয়তান কিন্তু বিভিন্ন দিকে আপনাদেরকে আক্রান্ত করার চেষ্টা করব। শয়তান কিন্তু দুই কিসিমের আছে, একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। জিন শয়তানের তাবিজ তুবিজ দিলে, পিঠাপাটা দিলে দৌড় দেয়, কিন্তু মানুষ শয়তান দিয়ে কিন্তু দৌড়ানো বড় কঠিন। এটা মানুষের মতন খাপ করে বুঝা থাকে, এক চেষ্ট হলে একটা আউল নিয়ে লাগাইতে পারি। জোরে করল, নাউজুবিল্লাহ।
আমি যে আসছি গতকাল অমনা থানার টিকা থানা মাঝখানে বিশাল সুন্নি সম্মেলন ছিল, ওখানে প্রধান অতিথি ছিলাম। ওখানে রাত্রে দুটে আসতে এসছি প্রোগ্রাম করে। আমি আসলে কিছুটা আক্রান্ত, এই দিন রাত চব্বিশ ঘন্টা এই দেহ মন নিয়ে চলছি আপনাদের দিনের খেদমতের জন্য। আমার ছোট ভাই একটা পাগল মানুষ, একটা হালের মানুষ, আল্লাহর অলির দরবার থেকে আপনাদের এখানে একটা বেহেশতের বাগানের বাগান করার জন্য চেষ্টা করতেছে। আসলে কি এটা বেহেশতের বাগান না? আপনার কি খুশি হন নাই? কে কে খুশি হয়েছেন তো হাত তুলে দেখান। বলি আল্লাহদের খেলা বোঝাবার কঠিন। আমার আশাটা আমি বুঝতে পেরেছি আমার মনে মনে যে ডেঞ্জারাস একটা খেলা হয়েছে। রুলামি সাহেব অর্জুন্ত লাগে আমাকে অনেক অনুরোধ করেছে, কিন্তু আমি আসতে পারি না। ওটা ডিটেলি কাটিয়ে দুইবার মাহফিল আমার দ্বারা ক্যান্সেল হয়েছে, তৃতীয়বার আমার জমানটা ডেট দিয়েছে, আমি ওই মাহফিলটা কি করে ছেড়ে দিই? আর এখানে মাহফিল আমারও খেয়াল ছিল না, কিন্তু আল্লাহ বলেন, ওলি আল্লাহরা বলেন, খেলা আমি কেমনি খেলি এটা আমি দেখবো। তুমি চাইতে পারো, চাইয়ে যে না দিয়ে যেতে পারো কিনা আমি ওখানে তোমাকে নিব। যেরকম এটা তো বিরাট খেলা হচ্ছে, এটা আমি নিজে বুঝতে পেরেছি। যা আমি আমার আব্বা জানের কথা বলতেছিলাম, ওরা আমার আব্বা জানের ভক্ত, ছোট কালে ছিল, কত আদর করেছে, কত মহব্বত করেছে, আল্লাহ অনেক কিছু দিয়েছে। জানে সোনা চোরের আমার আব্বা নির্ভর খন্দকার সাহেব কি রকমের লোক ছিল, এখনো পুরানা মানুষ যারা এখন ওনার জন্য কাঁদে। আল্লাহ ভক্তর আল্লাহ, আমার আব্বার নামে আবার ওনার নামটা রাখা হয়েছে, এরকম তো ভান আল্লাহ। এই জন্য খাজা গরিবে নেওয়াজ বলেছিলেন, পীর মিলে ঘরে ঘরে, ভক্ত মিলে নসিবের ফেলে। যাক আমি আপনাদেরকে বেশি সময় দিব না নেব না, আসুন একটা রাত ওয়াজ মাহফিল তো বহু শুনেছেন, শুনেন শুনবেন। আর এই বৌরা থানা হলো ওয়াজের বাজার, ওয়াজ শুনতে শুনতে মানুষ শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের নৈতিক চরিত্র কিন্তু পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই। সারা বিশ্বের দিকে তাকাইলে দেখা যায় মুসলমান লাঞ্ছিত পদদূষিত মার খাচ্ছে। একটাই কারণ আমি খুঁজে পেয়েছি, মুসলমান মুসলমানিত্ব হারিয়ে ফেলেছেন, মুসলমান মুসলমানের মূল হারিয়ে ফেলেছেন, আর সেই মূল হল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে নিয়ে আজ মুসলমানরা বিভিন্ন ভাষায় ছিনে মিনে খেলা খেলছে, কেউ বলে নবী নূরের মানুষ, কেউ বলে নবী মাটির মানুষ, কেউ বলে নবী বড় হুজুর, আমি ছোট হুজুর, জোরে কর না হুজুর, কেউ বলে নবী মরে গেছে, কেউ বলে নবী জিন্দা আছে। এটা তো নবীর উম্মতের কাছে নবী আশা করে নাই, করছে। এক একটা ধর্ম যাজক, এক একটা ধর্মের ভক্তরা তাদের ধর্ম যাজককে তারা সাধারণ পাবলিক মনে করে না, তারা মনে করে এটা আমাদের গড, এটা আমাদের গুরু। হিন্দুরা মনে করে শ্রীকৃষ্ণ তাদের ভগবান, তাদের খোদা, আর আমরা নবীর শ্রেষ্ঠ নবী, নূরের নবী, যেই নবীর কারণে আশ্র আজিম থেকে আল্লাহর সৃষ্টি জগৎ সব সৃষ্টি করবো, যেই নবীর কারণে স্বয়ং আল্লাহ পৌঁছে হলো, সেই নবী হলো আমাদের মতন মানুষ। জোরে কর না হলো, দুঃখজনক বেদনাদায়ক, যার কারণ রাসূল বলেন উম্মতারে তোরা আমাকে ভুলে গেছ, আমাকে ছোট মানা মনে করতেছ, যা আমি তোদেরকে আস্তে আস্তে ভুলে যাচ্ছি। যার জন্য বিশ্বের মুসলমান আজ মার খাচ্ছে, অত দূরে তোরা
খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, কারণ মনে হয় মুসলমানদের কোন গার্জিয়ান নাই, অভিভাবক নাই। আপনারা সাবধান, সচেতন লোক, আল্লাহ প্রেমিক লোক, অলি প্রেমিক লোক, রসুল প্রেমিক লোক, আমার বিশ্বাস আমরা যেন ভুল পথে না যাই, আমরা সবাই যেন নবীর আসে এবং তিনি কিভাবে জগৎ থেকে বিদায় দিই, সবাই চিৎকার করে বলো না, এই দেশ অলি দেশ কি দেশে ইসলাম আনছে অলি আল্লাহ, জোরে বলুন কারা এই দেশে ইসলাম আনছে, কারা প্রত্যেকটা অলি আল্লাহ মাজারের পাশে দেখবেন একটা মসজিদ আছে, ঠিক কিনা? আপনারা দেখেন যারা পুরানা শাহজালাল বাবা, শাহপরান বাবা, শাহফখরুদ্দিন, ঢাকা শাহ আলীর মাজার, আপনি যে কোনো জায়গায় বাংলাদেশে দেখেন প্রত্যেকটা পুরানো মাজারের কাছে একটা মসজিদ আছে। এই দেশে মসজিদ বানাইলো কারা? জোরে বলুন, কারা মসজিদ বানাইছে? আর আল্লাহর ওলি আল্লাহরা যে মসজিদ বানিয়েছেন সেই মসজিদে বসে একজন আলেম ইমাম ওই ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলতেছে, জোরে বলুন আল্লাহ। অলিয়াল্লাহদের নাম তো তারা ভালো করে নিতে চায় না, কষ্ট হয়, ব্যথা হয়, নবীর নাম তো তারা নেই না, জনাব। আর জনাব তো আমার পাবলিকের নামের আগে জনাব, নবীর আগে তো জনাব ঠিক না। যাই বাবার আমি ওদিকে যাচ্ছি না, মনে দুই একটি কথা আপনাদের কাছে ব্যথাটা বললাম, সাবধান চোর গরু চোর মার্কেট চোর কাপড় চোর বিভিন্ন ধরনের চোর বের হয়ে গেছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় চোর বের হয়েছে তারা হইল ইমান চোর, জোরে নাউজুবিল্লাহ। সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, জমি গেলে জমি পাওয়া যায়, টাকা চুরি হলে টাকা পাওয়া যায়, গরু চুরি হলে গরু পাওয়া যায়, আর ইমান যদি চুরি হইয়া যায় আপনি বেইমান হইয়া কবরে যেতে হবে, আর বেইমান হইয়া যদি কবরে যান আপনার জীবনের আমলের টুপি গাড়ির আজকান জুব্বার দুই পয়সার মূল্য হবে না, মূল্য হবে যদি থাকে ইমান, আর ইমানের মূল হল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আগে বলেছি সময় বেশি দিব না, নেব না, আমি ক্লান্ত মানুষ, অনেক ওলামা কেরাম আছে, চমৎকার আলোচনা করবেন, ছোট হুজুর আপনাদের আগে মুনাজাত দিবেন, সবাই রাজি আছেন না? একটু জিজ্ঞেস করেন মহব্বতে আল্লাহ 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 আল্লাহ
আসুন শয়তান থাকে মানুষের কোথায় বাম বুকে দুই আঙ্গুল নিচে লতিফায় কাল এটা প্রথম গেটটার মধ্যে থাকে শয়তান সুদূর মোকামে থাকে শয়তান এই জড়জায় থাকে শয়তান আর এই কাল্পের ভিতরে সাতটা মোকাম আছে তো কয়টা মোকাম আছে কয়টা গেট আছে বলুন কয়টা সুদূর নসর শান্তি নুরি তার মকিম নাফসি সুবহান আল্লাহ এই খবর জানতে হবে কি তিনি জানে না মুরিদি জানে না তেমনি পরে কি খুশি জানতে হবে তো চেহারে মানা রাবা নাস্তা হু পাকা দ্বারা বাড়াবা হু আগে নিজেকে চিনো নিজেকে বুঝো যদি বুঝো চিনো তুমি আল্লাহকে চিনবা মদিনার রাসূলকে চিনবা যেরকম কি বলেছি সুদূর বলো সুদূর নসর শামসি নুরি তার মকিম নাফসি ওরা হলো অফি আনফুসিকুম আফালা তুবসিরু বন্দারে তুই দেখোস না তুই দেখ তালাশ কর আমি আল্লাহ তোর ভিতরে বিরাজ করছি তোর কোন সুবহান আল্লাহ কোথায় আমার ভিতরে আমি ছোটবেলায় শুনেছি বাচ্চা যখন ছিলাম আমরাও বলেছি আপনারাও বলছে আব্বা গো আল্লাহ কই আল্লাহ কোথায় থাকে বলি নাই আল্লাহ কোথায় মা গো আল্লাহ কই আল্লাহ আল্লাহ শুনে আল্লাহ কোথায় মা বাবা হাত যে দেখেছে আল্লাহ সাত আসমান উপরে থাকে ঠিক কি না আমার আল্লাহ বলেন আমি সাত আসমানের উপরে নই আমি সারা জমিনের নিচে নই আমি মসজিদে নই আমি মন্দিরে নই আমি গির্জা নই আমি কোথায় নই আমি কোথায় থাকি বন্ধা তুই কি জানোস না আমি তার ভিতরে বিরাজ করছি সেটা হলো কি আমি খুশি তুম আবালা তুফসিরুন আমি তোমার ভিতরে তোমার নসি মোকামে আল্লাহ থাকি তুমি কেন আমাকে দেখো না তালাশ করো না তালাশ যদি করতে চাও আমাকে দেখতে চাও একদিন আমার কামেল মোকাম্মেল আমার ওই বন্ধুদের কদমে আছো তাদের সবক দাও অতিকা করো মোরাকাবা করো দেন করো একদিন দেখবা তোমার সরকার মোকাম না সয়না সদুর নসর শামসি নুরি এক একটা মোকাম কে কাশ কাশ করে চুরমার হয়ে চিরে নসি মোকামে আমার আল্লাহ দিলামে কত লাভ হয়ে যাবে চুরমার আজ তো বুঝতে পারলেন আল্লাহ কোথায় থাকে এই ঘর তো আল্লাহ পরে চাঁদা পরে তুমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আরে আমি তো সেই ঘরের মালিক নই খবর আছে নি এই ঘর এই ভারী তো কিছু থাকবে কিছু যাবে কি বলছে পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আরে আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই কেন বাবা তুমি আইছেন কি করে গেলেন কি নিয়ে যাবেন আপনি ছেলে তো ছেলে না আপনার মেয়ে তো মেয়ে না স্ত্রী যদি স্ত্রী না সবাই তো আপনাকে বলে যাবে কান নাই যা কান করে মন সে তো তোমার আপনা যিনি আপন তিনি তো মদিনায় যিনি আপন তিনি তো মদিনায় বাবা বলো ছেলে বলো বন্ধু বলো কেউ তো আপনা আপন হবে কে সে তো আছে মদিনায় নবী বলে মদিনায় নয় রে আল্লাহ আছে ভিতরে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলি রাশিদ আমি আল্লাহ আছি বান্দারে তোর সারোগের নিকট
কাছে আরো কাছে আর আমার নবী বলেন নবীউ আওলাদিল মুমিনিনা আনফুসিহিম আমি আর নবী বলে উম্মতে আমি মদিনা নয় আমার যে কোথায় আছি আমি আল্লাহ সারাহের নিকটে থাকি আর আমি মদিনার নবী তোদের জানের চেয়ে নিকটে থাকে জোরে জোরে চক্ষু যদি থাকে অন্তর চক্ষু যদি থাকে রে বাবা বন্ধ করে দেখো মদিনা নবী আর মদিনা নয় দেখো ওই মাহফিলের কোন দিকটা জানিয়ে আবার নবী হাজির হইয়া গেছে আমার প্রাণের নবী কোন দেশে যে খুব আমার প্রাণের নবী কোন দেশে যে খুব প্রেম যদি করবি রে মন প্রেম যদি শিখবি রে মন সবচেয়ে আমার প্রাণের নবী কোন দেশে যে ঘুমায় আমার দিনের নবী কোন দেশে যে ঘুমায় বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখিয়ে সুবি পাগল দে হবি দেখলে সবি পাগল দে হবি কাকি বসে কাকি বসে নিরালা আমার প্রাণের রসুল কোন দেশে যে ঘুমায় প্রেম যদি করবি রে মন প্রেম যদি শিখবি রে মন এ সচেরে চলে রে এই বাড়ি ঘর ছেড়ে চল ওই যে মদিনায় আমার নূরের নবী কোন দেশে যে ঘুমায় আমার প্রাণের নবী কোন দেশে যে ঘুমায় এইভাবে যদি নবীর গান গান গুণইব ওই না ভুলি চাইব গুণইব গান গা কুমকুম করে গোদান গে গে গোয়ে পড়ো আল্লাহর কসম একদিন দেখবা তোমরা এই করে ভাঙ্গে করে আমার নূরের নবী হাজির হয়ে যাবে নবীরে দেখতে তার মনে না চায় মনে পড়ো আশা চির যাব মদিনায় মনে পড়ো আপনারা ভয় পাচ্ছেন না ভয় পাচ্ছেন আওয়াজ তো রাস্তায়ও গেল না চুরি করতে হবে মনে পড়ো আপনার কথা বলতে পারবো না কি হয় আরো জোরে বলুন কি হয় মাটি আগুন দিয়ে পুরানোর পরই হয় আর এই মাটিকে যদি
আপনি মাটির নিচে রাখেন ১২০ বছর পর এই ইচ্ছা কেমন উঠান? ইচ্ছা কি থাকবে না মাটির সঙ্গে মিশে যাবে? তুমি আর আগুন দিয়ে যদি মাটিকে জ্বালানোর পর পুরাণের পর থাকে মাটি না হয় নবীর প্রেমের আগুন দুনিয়ার আগুন থেকে কম না বেশি আমার কম না বেশি নবীর প্রেমে ওই প্রেমে আল্লাহর প্রেমে যদি এইটা হয়ে চালাইয়া পুরো কবরে যাও তোমার দেহকে পশ্চিম খেলো এই জগতের মাটি স্পর্শ করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আলোচনার শেষের দিকে যাব। এটা পাগলামি জায়গা নয়, এটা থাকার জায়গা নয়। দুনিয়ার সব কিছু যদি নগদ হয় আল্লাহর গোলামে ঘুরে তার কাজগুলা কেন বা কিভাবে করে হবে? গৌসে পাক আব্দুল কাদের জিলানি গিলানি দুনিয়া থেকে গৌসে পাক হইছে না মজা যাইয়া হইছে বলেন দুনিয়ার নাম মজা আপনার জামাটা কেন বাকি? কারণ এটা বাকি, এটাও বাকি। যদি খাঁটি মানুষ হও খাঁটি মানুষের কাছে যাও, যদি খাঁটি মানুষের কাছে যাও চাইল না ওই মানুষের পাও। সাথে যাও দেখো মন হয়ে যাবে তোমার কি এমনই হইবে এমন পোড়া হবে এমন জ্বালায় হবে তোমাকে ওই মাটি দেশে যখন দেখা হবে মাটি তোমাকে স্পর্শ করবে না জমিনের কোনো পোকামাকড় তোমার গায়ে বসবে না। যারা অলিপ্রেমী তিন মসজিদ অনেককে হারিয়ে ফেলেছেন এন্তেকাল করেছেন তারা এখনো মসজিদের নাম স্মরণ করে বনে বনে কান্দে পারে অঘটন ঘটাইতে পারে আল্লাহরা কুতুত পারে অঘটন ঘটাইতে পারে মেয়ে মানুষ ছেলে বানায় মেয়ে মানুষ ছেলে বানায় বোকাদের মাজার কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ রে কি আগুন জ্বালাইয়া গেল সে আগুনে গলিয়া পুইয়া পুইয়া দি আন্ধার সে আগুনে গলিয়া পুইয়া পুইয়া দি আন্ধার এসকোবাজি সহজ নয় ঢাকায় তো আউলিয়া হয় এসকোবাজি সহজ নয় ঢাকায় তো আউলিয়া হয় সাক্ষী আছেন নিজামতি আউলিয়া সর্দার সাক্ষী আছেন নিজামতি আউলিয়া সর্দার কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ আল্লাহ বন্ধু অলি তাদের দরবারে বহু রকমের পাগল আছে ভুলও তাদেরকে আঘাত করবেন না কষ্ট দিবেন না এমনও পাগল আছে মাজুক শ্রীলাদের দরবারে বহু দমের পাগল আছে করে কেন কুকুর শ্রী লোকের হাল পাগলের মতো থাকে তাদেরকে আঘাত করবেন না আঘাত করলে নিজে আঘাতের ফলভোগ করবেন কারণ তারা কাল সাপের মতন সাপ ডেঞ্জারাস কিন্তু সহসায় মানুষকে কাটে না আর সাপে কাটলে মানুষ বাঁচে না।
বাইরামাত এই যে নেশায় এই যে সাত হবে আমার আপনার অনেকে দাড়ি সাদা হয়ে গেছে সাজদারি যখন সাদা হয়ে যায় তার যখন পড়ে যায় মনে করতে হবে যে কোনো সময় আজরাইল আমাকে ধরতে পারে আবার কি দেহ ছিল কি চেহারা ছিল কি বটি ছিল রে এই জহরার মধ্যে গিয়ে ধরো কি হইয়া গেছে যে কোনো সময় তোমার আমার এই দেহকে ভাঙবে কাল বৈশাখী জোরে সবাই কিন্তু ডুবে 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 গেল বেলা কিন্তু উঠিবে না এখনো সময় আছে এই জগৎ থেকে পরকালের সম্বল বাবা রে আমি দেখেছি আমরা পরের বিদেশে ছেলে যাবে নতুন দুই চারটা লুঙ্গি কিনা দেন কিছু ডলার দিয়া দেন ঠিক কিনা যদি বিদেশে যাই বিপদে পয়রা যায় এই ডলার খরচ করবে কাপড় খরচ করবে গেঞ্জিটা পরবে লুঙ্গি পরবে বিপদে পয়রা গেলে দুখানে কিছু না পায় কিন্তু বাবা বিদেশে ডলার পাড়াইলেন ছেলে পাড়াইলেন ডলার দিলেন কিছু অগ্রিম দেয়া দিলেন কিন্তু আমার আর আপনার কিন্তু আরেকটা দেশ হয়ে গেছে ওই দেশের জন্য কি ডলার লইছো রে কি কাপড় লইছো খবর আছে দি বুঝছেন ওই দেশের ডলার আবার কি কাপড় কি জানি না ওই দেশের ডলার হইল রে ওই দেশের কাপড় হইল আমার আল্লাহর জিকির আর মদিনার নবীর দুরুদ যার মধ্যে জিকির আছে দুরুদ আছে তার ডলার হয়ে গেল কবরে মিজানে পৌঁছানাতে কোনো চিন্তা নাই আছে নবীর জিকির আছে আল্লাহর জিকির জোরে জোরে বলুন সুবহান ভাইরা আমার আসুন নবীর প্রেমিক হন নবী প্রেমিকের কি দাম আল্লাহ রাসূল তার প্রেমিক আসে কি মহব্বত করতেন বাবা আমি আলোচনা শেষ করব হুজুরের দরবারে একের দরবারে সে পিছনে বসে থাকতো আর নবীর নুরানির চেহারা দেখে মায়ার নজরে তাকায় থাকতো একটু বলে আশেক রাসূল নবী প্রেমিক দুই দাঁড়ায় বসে বসে নবী নুরানির চেহারার দিকে টিভির মতো তাকাইতো আর অজর নয়নে কান্ত মাটি শেষ হয়ে চলে যাইতো আমার নবী লক্ষ্য করেছে এই ভক্তরা কেন দূরে বসে বসে টানতে কোনদিন আমার কাছে কোনো আব্দানি আসে নাই কোনো দুঃখ বলে নাই যন্ত্রণা বলে নাই কেন রে কাঁদে কি দুঃখ আমার দয়া নবী আমার মায়ার নবী আমাদেরকে ডেকে বললেন সাবারারে চল চল আলিউল মুর্তাদের বাড়িতে যাব সে কখনো কোনো আবদার করে না দূর থেকে কেটে কেটে চলে যায় যত না তোমার আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে আলী উন্মুর্তাদের বাড়িতে গেলেন বাড়িতে চললেন আলী উন্মুর্তাদ বাড়িতে আছো আওয়াজ নাই একজন মহিলা ভিতর থেকে আওয়াজ আসুন আওয়াজ দিলেন আলী উন্মুর্তাদ বাড়িতে নাই ব্যবসার কাজে চলে গেছেন বাজারে চলে গেছেন আল্লাহ রাসূল বাজারে গেলেন সাহাবাদেরকে নিয়ে গিয়ে দেখতে দেন অ্যাটেনশন আলী উন্মুর্তাদ বাজারে কিছু তরকারি বিক্রি করতেছেন চাষী মানুষ গরিব মানুষ জামা কাপড় ভালো না ময়লা যুক্ত বিক্রি করতেছে আর আমার নূরের নবী দয়ার নবী মায়ার নবী বাজারে গেছেন যাইয়া আসতে যাইয়া আলী উন্মুর্তাদের দূর থেকে নুরানি দুইটা হাত দিয়ে চেপে ধরলেন জোরে কত আমরা একজন মৌলিক হয়ে গেলে আমার সাহালিঙ্গে কুলান যায় না সব না সাইকেল বাস করতে দাওড়া বাস কি করো ঠিক কিনা আর বিশ্ব নবী নূরের নবী তার আপনার গোলাম আছে কে দেখার করার জন্য বাজারে গিয়ে উপস্থিত হয়েছে তুই বলুন আল্লাহ এই নবী ঠিক আমরা বুঝতে পারি এই জন্য আল্লাহ যারা তাদের অনেক গুণ থাকে এক নম্বর ধৈর্য এক নম্বর মা দুই নম্বর মা তারা ভালোবাসে তাদের ধৈর্য আছে তারা পরনিন্দা শিখায় না ভালোবাসা শিখায় মায়া শিখায় মহাব্বত শিখায় জোরে জোরে তুমি শুভ কান এই গুণ আছে
যে লোকটাকে দেখলে ভালোবাসতে মরে যায়, যে লোকটাকে দেখে চোখের পানি আসে, মন পড়ে যায় আল্লাহ রাসুলের কথা, মনে পড়ে মনে করতে হবে এই লোক তো আল্লাহ ওলাদের জন্য সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল কোথায় চলে গেলেন? কত বড় নবী, যেই আঙ্গুল ইশারা করে চার টুকরা হয়, সেই নবী হাত উঠাইলে দোয়া কবুল হয়। এত বড় নবী কেমন করে বাজারে গেলেন? একটা আপনা একটা গরিব দুঃখী উম্মতের কাছে দেখা করার জন্য জোর করুন। ওই নবীর উম্মত, ওই নবীর ওয়ারিস আমরা, আমরা কোথায় আছি? কি অহংকার, কি তাকাব্বুরি! না না, একজন আল্লাহ লোকের কাছে তাকাব্বুরি থাকবে না, অহংকার থাকবে না, থাকবে ভালোবাসা, মায়া, আর মায়া জুড়ে তুমি সুভা। সেই পাগলের আদর আমাদের হাত বোঝার জন্য মাথায় হাত বুলে দিলে তাদের মনটা ঠান্ডা হয়, শরীরটা ঠান্ডা হয়। জানি না রে বাবা, কোনদিন জানি দুনিয়ার থেকে চলে যেতে হয়। একদিন শুনবা, সোনা চলে বুঝুন নাই, সোনা চলে বুঝুন নাই, আমার আব্বা যান যখন দুনিয়ার থেকে চলে গেলেন, আমার গোবাই দেশে আসছিল কোন গ্রামে জানি আমার মনে নাই, এন্তেকালের এক মাস পরে আমার ভাই আশা করে দুজন ভাইকে করবেন ভাই, তারা চিৎকার করে বলে হুজুর কি রক্ত পায় আমাদের আল্লাহ, এক মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এক মাস পরে আমার বড় ভাই আসছে, হুজুর কি বলেন, গতকাল হুজুর আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। কি ঘটনা, এক মাস আগে দুনিয়া থেকে বিদায়, গতকাল ভক্তের বাড়ির থেকে বিদায়, কেমন মোর্শেদ পীর লইয়া খেলা করু রে। এমন একদিন আসবে সোনা চোরে উমর ফারুক সাহেব নাই, পাগল পাগল হইয়া কাটবে, এটা আরেক যন্ত্রণা, কে দিল, তার মধ্যে কি আছে, কেন মানুষ তাকে ভালোবাসে, মহব্বত করে থাকো। আমি দোয়া দিব সেই বড় থানার বিভিন্ন যুবকের ভালোবাসে আল্লাহ, আমি যদি তোমার আদালতে দায়িত্ব পাই, এ বাবা যুবক রে আল্লাহ আমি কেমনে ছেড়ে তোমার জান্নাতে যাব, আল্লাহ গো তুমি সাক্ষী থাকবে, এ মা তুই সাক্ষী রইল, এ মা রইল রে তুই মা পুজো দাও, আমাদের জন্য কি তোমার মায়া লাগে না আল্লাহ, আমাদেরকে খাটি ইমানদার মুসলমান করে কবর দেশে নিও, খাটি নবীর প্রেমিক বানাইও, অলির প্রেমিক বানাইও, আমার নবী কেমন নবী, বাজারে যাইয়া উম্মতে দুর্যোগ টেবে ধরেছেন, পিছন দিক আল্লাহ, আমরা বন্ধু বান্ধবীকে অনেকদিন পর দেখা হইলে চোখ ধরি পিছন, কে কে বলো, কে বলো ভাই ছেড়ে দাও, কে বলো বলতে পারলে বলে, না হয় ভাই ছেড়ে দাও, বলতে পারছি না আর মানে, আমার নবী আলী ওর মুর্তাদের চোখে চেপে ধরেছে, আলী ওর মুর্তাদ দেখে বলে ভাই কে আমাকে চেপে ধরেছ, আমার চোখ ছাড়াও আমি ব্যবসা করছি, ডিস্টার্ব করিল না, আমাকে ছেড়ে দাও ভাই ছেড়ে দাও, আসলে কিন্তু ভাই না আমার নবীর খবর নাই, আলী ওর মুর্তাদের ভাই ছেড়ে দাও, ডিস্টার্ব করিল না,
রাগবিকি নুরানি হাত আলী উল মুর্তাদের চোখের মনে চেপে ধরেছে। আলী উল মুর্তাদকে নবী দেখলে নবী আলী উল মুর্তাদ চুপ চুপ যখন চুপ বলেছে আলী উল মুর্তাদের খবর হয়ে গেছে এটা তো আমার কোন বন্ধু না নবীর দেহের নুরানি গন্ধ সুবাস আলীর দেহে অন্তরে ভিতরে চোখে স্পর্শ করতেছে আজ পড়তে পারতেছে না ধৈর্য হারাই ফেলেছে বুঝতে পেরেছে এটা তো সাধারণ বন্ধু না সাধারণ লোক না এটা দিন আমার বিশ্ব নবী আমার মায়ের নবী আমার চোখে ধরেছে কি মনে আল্লাহু আকবার ভাই আমার বন্ধুরা আমার অনেক প্রেমিকেরা রে ও প্রেমিকেরা এটাকে প্রেম বলে ভালোবাসা বলে যখন বুঝতে পেরে চালিয়ন মুদ্রা মুদ্রা এটা তো সাধারণ লোক না আমার নবী এবার আর নিজকে নিজে কন্ট্রোল করতে পারে নাই হাল অন্যরকম হয়ে গেছে দেহটা আস্তে ছেড়ে দিয়েছে নবীর ভিতর আর রুষ্টায় পড়ে যাচ্ছে রসুল তার দুই হাতের মুগলের নিচে নুরানি হাত দুটা দিয়ে বলতেছেন আলী উল মুর্তাদ কি করতেছ তুমি তো পড়ে যাচ্ছ কি করতেছ আলী উল মুর্তাদের খবর নাই সমস্তটা ওরা আল্লাহ রসুলের কাছে ভারি দিলেন চাপি দিলেন আল্লাহ রসুল চেপে ধরেছে দুরতন নবী যদি কোনো মতে চেপে ধরে এই দেহ জাহান্নামের আগুনের লেগে আরাম হইয়া গেছে কার দেহ রে কার দেহ মুবারক আলীর মুর্তাদের গায়ে লেগেছে ছেড়ে দিয়েছে আর ইচ্ছা করে থাকতে শুরু পাইছি আলীর মুর্তাদ কিছুক্ষণ পরে হুশ হয়েছে হুশ হওয়ার পরে রসুল বলেন কেন এমন করলা তোমাকে আমি ধরেছি কেমন এমন করলা কি হইছে কি বলছে কি বলছে কেন মন তল্লা কি বলছে তোমার হুজুর আমি প্রথম বুঝতে পারি না আমি যখন পরে রাখলাম আপনার নুরানি সুগন্ধ আমার কানের মুখে স্পর্শ করতেছে আমি বুঝতে পেরেছি এটা তো কেউ নয় আমার দিনের নবী নূরের নবী দয়ার নবী আসছে দূরে করুন তখন আমার দেহ কন্ট্রোলে রাখতে পারি নাই আরেকটা কথা হুজুর আমি কিছুটা ইচ্ছে করে আপনার দেহের সঙ্গে আমার দেহটা লাগিয়ে দিয়েছি কারণ আমি জানি আমার এই দেহ যদি আমার নবীর দেহের সঙ্গে লেগে যায় আমার দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে আমার নবী বলেন আলী উল মুর্তাদ ঠিক আছে চলো তোমার বাড়িতে যাব ধরুন আল্লাহ আকবার তোমার বাড়িতে যাব সাহাবাদের কিনে আলী উল মুর্তাদের বাড়িতে গেলেন এবার আলী উল মুর্তাদ নবী নুরানির চেহারার দিক দিয়ে যে কাঁদে হুজুর আমি বহুদিন ধরে আপনার দরবারে চাই দূর থেকে চলে আছি কারণ আমি গ্রামের লোক আমার দেহের কাপড় ভালো থাকে না পরিষ্কার জামা পড়তে পারি না হুজুর কিন্তু আপনারা আসে পাগল আমার বউ শখ ছিল বহুত আশা ছিল আপনার এই নুরানি কদম একটা চুমা দিয়ে আমার অন্তরটাকে ঠান্ডা করবো চুরি বলুন আপনার আমার বাড়িতে আসেন আমি কি করবো কোথায় বসাবো কি খাওয়াবো হুজুর বলেন আল্লাহ চাই পারলেন খানা টানায় পড়াইলেন হুজুর দেখতে বলে আলী উল মুর্তাদ আমি চলে যাচ্ছি যাই মদিনা এটা একটা হবে আলী উল মুর্তাদ ব্যবসা বাণিজ্যের কারণে যেতে দেরি হয়েছে যাওয়ার পরে গিয়া দেখে নবী দুনিয়ায় নাই নবী আর দুনিয়ায় নাই এইভাবে যদি দুনিয়া চলে যেতে হল বাবারা আসুন নবীদের সে নূরের দ্বারক এবং বাহক আল্লাহর ওলীরা ইচ্ছা করলে কোন সময় কোন কাজ আল্লাহর ওলীরা তার বক্তরে কইরা ফালায়
বলা যায় না, উলিয়াল্লার খেলা বোঝা যায় না। তারা বহুত রমের বেতাল কাজ ও ভক্তের সঙ্গে করে, দেখে তার রাগ আছে কিনা, তার দেমাগ আছে কিনা, বহু ট্রাই করে, বহু জ্বালায়, বহু যন্ত্রণা দেয়, পরীক্ষা ভাস করতে হয়, না ভাস করলে বরবাদ। ইচ্ছা করলে কেউ পীরের বস্তু নিতে নাহি পারে, সময় হইলে গাল তাই চান্দি ঘরে রে, তাই চান্দি ঘরে ভক্তের হিসাব নিকাশ করে আল্লাহর বন্ধুরা উলি বানায়, আর উলি আপনাদের দেখে বানাই বুঝুর ধন্যবাদ। তাই বলে ইচ্ছা করলে তুই পীরের বস্তু নিতে নাহি পারে, দূর করিয়া দিবে তোমার, দূর করিয়া দিবে তোমার, হবে তত জ্বালা কে বুঝিতে পারে রে, মুর্শিদের খেলা কে বুঝিতে পারে রে, মুর্শিদের খেলা। সত্যি বছরে কারো গানা কি খুলে না, চল্লিশ বছর পর্যন্ত মুড়ি ধরিয়া রয়েছে খবর নাই। আমার দেখা ছয় মাসের মধ্যে আল্লাহ রুলি তারে ফলি বানাইয়া দিছে, বছরে কারো গানা কি খুলে না, ছয় মাসে কালে আবার কেউ বাইরে শুনো আনা, বাইরে শুনো আনা, ইচ্ছা করলে কেউ না, ছত্রিশ বছরে কারো গানা কি খুলে না, ছয় মাসে কালে আবার কেউ বাইরে শুনো আনা, বাইরে শুনো আনা, যারে ইচ্ছা তারে দিয়া, যারে ইচ্ছা তারে দিয়া, মিলাই তোহিদের মেলা কে বুঝিতে পারে রে, মুর্শিদের খেলা কে বুঝিতে পারে রে, মুর্শিদের খেলা। আপনার ওই আল্লাহ হইতে মনে চায় না, কার কার চা হাত উঠে দেখেন তো, এখানে একটা বাগান করবে রুহুল আমিনের, যে কেন্দ্র করে আপনারা চান না, এখানে একটা হুলির বাগান করবো, এখান থেকে হুলির সৃষ্টি হোক চান না, সবাই চান কিনা, চান কিনা, আপনাদের কোনো চিন্তার কারণ নাই, কারণ হলি প্রশাসন আমি বুঝি, তিন তিন হলি আল্লাহ এই জগৎটাকে চালায়, হাজির শ্রীন হলি আল্লাহ, দেড়শো হলি আল্লাহ, মাতৃ শ্রীন হলি আল্লাহ, হাজির শ্রীন হলি আল্লাহ, চারটা বাঘ আছে, হলিয়ে কামেল হলি আল্লাহ, হলিয়ে কামেল হলিয়ে মোকামেল, মুজার দেয় জবান দুরে তুমি সুবাহান আল্লাহ, হাজির শ্রীন হলি আল্লাহ, তাদের ক্লাস আরেকটা, এরপরে দেড়শো হলি আল্লাহ, দেড়শো হলি আল্লাহদের মধ্যে প্রথম দেখতে হলো গাউল, প্রথমদের কুতুবুল আকতাব, কুতুবুল আকতাবের অন্ডারে থাকবে দুজন গাউল, দুজন আম গাউলের আন্ডারে থাকবে চারজন আওতাল, চারজন আওতাল থাকবে সাতজন আওতাল, সাতজন আওতালে থাকবে সত্তরজন আকিয়ার, সত্তরজন আকিয়ার আন্ডারে থাকবে তিনশো জন নতুন দোকাবা, তিনশো জন নতুন আন্ডারে থাকবো অসংখ্য কুতুব, জোরে জোরে কুমসুবাহ,
আঘাত করবেন না, বরবাদ হয়ে যাবেন। তিন তিন হরিয়ালের ভাত গেল, আরেকটি হরিয়াল্লা আছে যারা মাঝুর, বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, কোনো কিছু নাই, তারা হলো মাঝুর শরীর। এই তিন তিন হরিয়াল্লারা এই জগৎটা চালায়, প্রশাসনটা চালায়। এখন বলতে হবে আমি যে বিরিয়ানি করি, তোমার র্যাঙ্কটা কি, তুমি কোন বিরিয়ানি করো? তুমি করি আল্লাহ না হলি কামেল্লা হলি মোকাম্মেল না মুজাদ জবান না কুতুব না দাউদ না আওতাদ না নজিব না নকিব না আরিফ। এখন জানতে হবে তোমার এই সমস্ত সমস্ত হলিদের তিনি হবেন সর্দার, তিনি হবে হলিদের বাদশাহ। এখন হলিদের বাদশাহ রাখেরা, এখন জমানের ইমাম রাখেরা, অজন জমানের হাতি রাখা, ইকুল্লি কাউমিন হাত। 100 বছর পর পর পৃথিবীতে একজন হাতি আসবেন, একজন হলিদের প্রশাসন চালাবার জন্য একজন প্রেসিডেন্ট হবেন, একজন কুতুবের বাদশাহ হবেন, তিনি বাদশাহ হবেন। তার ইকুমে থাকতে হবে তুমি বিরিয়ানি করতে হইলে দূরে দূরে কোন সুবাহ। আমি এই ব্যাপারে চিন্তা ভাবনা করি, আমি টাইটেল পাস করার পরে আমি 14 বছর তারপর ঘোষণা করতেছি, আমি চিন্তা করতেছি। আপনি মূল জিনিস আপনাদেরকে দিয়া জগতে আল্লাহর নবীর সঙ্গে যোগাযোগ করার জন্য যোগাযোগ বলে আমিন নজরে মাতা পিতা যাদের অন্ধকার কবরে রাখিবেন নবী গো, মায়ারি নজরে তরাইয়া লইয়েন গো হাসরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া অন্তর চক্ষু খুলিলে তার সম্মানে আসুন সালাম জানায় দাঁড়াইয়া যার
তুম পর ইয়া শফি আল মুজনাবিন তুম পর এখানে জিজ্ঞাসা করলাম আমার কথাগুলো যদি সত্যিকারে কোরআন হাদিসের আলোকে আল্লাহর তরফ থেকে বলা হয় সঠিক হয় সহি হয় শুদ্ধ হয় আল্লাহ যেন আমল করার তৌফিক সবাই জোরে বলুন আমিন স্বীকার করে বলুন আমিন আর যদি কোনো কথা কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আপনাদের এবং আমার দিকি পথ থেকে আল্লাহ যেন মুছে দেয় সবাই জোরে বলুন আমিন জীবন ভর খায়েশে পড়ে শয়তানের দোকায় পড়ে যত প্রকার গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে মাফ চাই হে আল্লাহ তুমি আমার তওবা কবুল করো আমার গুনাহ মাফ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা আপনার কমপ্লিট গুনাহ থেকে মাফ হয়ে গেলেন বেগুনা মাসুম হয়ে গেলেন আল্লাহ রাসূল বলেন কোন লোক যখন তওবা করে খালেস হতে সে যখন কিছুক্ষণ আগে নবজাত মায়ের গর্ভ থেকে জগতে আসেন সবাই বলুন আমিন আসুন আমি ছোট্ট করে একটা মনার করি আল্লাহুম্মা আমিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ قُلْ إِنَّ اللَّهَ قُلْ إِنَّ اللَّهَ أَيُّ مَعْبُودٍ إِنَّ আকাশে না জমিনে পাহাড়ে না পর্বতে যত জীবনে কত তালাশ করলাম তোমার দেখা পাইলাম না গো আল্লাহ বলেন আল্লাহ আমাদের জন্য তোমার মায়া লাগেনি আমাদের জন্য তোমার দয়া লাগেনি গো আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমাদের গুণ মাফ হইছিনি গো আল্লাহ ডাকলি কি ছুড়াই রে মন না দেখলে নয়নে নয়নে দুঃখে হাসি না সুখে হাসি গো তোমার মনে ইউনুস নবীর সঙ্গে কৈশোর কথা আল্লাহ ওই মাছের পেটে যায় আমরা সঙ্গে কই বানিয়ে কথা গো ওই কবরে আসর থেকে পর্যন্ত আল্লাহ অনেক আলোচনা হয়েছে আরো হবে আল্লাহ গো যা কিছু পরিচিত আলী দিগির মিলাদ কোটি গুণ বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম সোনার মদিনা তোমার বন্ধু রোজা মোবারকে পৌঁছিয়ে দিও আমি দেখি নাই নবীর সাহাবী দেখি নাই কত কাপের বিমানেরা নবীকে দেখছে ইমান আনে নাই পাথর মেরে মেরে তাই বেলুন হুদের ময়দা লাল করে দিতে বল আজি যারা হজে গেছেন তারা বলে হুজুর গো এখনো যদি তাই ফের জমিনে দাঁড়াই দেখতে পেরেছি যেন হুজুরে হুদের পাহাড়ে দিকে তাকে বলেছি হুদের পাহাড়ে তোমার গায়ে বুঝি আমার জমি রক্ত ধরেছে ওই রবি দেখি নাই নবীর সাহাবি দেখি নাই কত
তো কাফের তেমনে আল্লাহর নবীর একটু আল্লাহ আল্লাহ গো মোরা চায় দেখতে দয়াল নবীজি নবীজি কে না দেখায়া প্রভুর দেশে দিও না গো আল্লাহ আল্লাহ রাজি রাজন নবীজি নয়নের মনিমা পাতে মাত্র জোহর আল্লাহ তালা আনার ওই খুশি দিও আল্লাহ নবীজি হৃদয় ধন সিদিনা হজ্জত ইমাম হাসান হোসেন রাজিয়াল্লাহ তালা আনহু খুশি দিও আল্লাহ আলে বায়াত সাহাবা গ্রাম তবে তাবে ইনকিলাব এনা শিরিন সুয়াদে উহুদ সুয়াদে বদর সুয়াদে কারবালা পাঁচ পঞ্চায়েতের ওই খুশি দিও আল্লাহ রাজি নজর আমাদের প্রত্যেকের পীর ও মসজিদের উপরে বসাই দিও আল্লাহ বীর আমাজানের গুরু বসাই দিও আল্লাহ ইরানি বীর দস্তিকি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদের বসাই দিও আল্লাহ খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জীবি মাইনুদ্দিন তিসির কদম বসাই দিও আল্লাহ 360 জনের বসাই দিও সোনার জোরে জমিনে কুস্তির জুড়ব আল্লাহ চার তরিকা যত পীর ইমাম আদি জগৎ থেকে বিদায় নিয়ে গেছে তাদের উপাধি বসাই দিও আল্লাহ শেষ পরিহার জানি না এখানে জানি কাজ জনম দুটি মা ছুটিয়ে যাই মা একটা অক্ষর কত মধুর ডাক তার জানি মা নাই আল্লাহ যার মা নাই তার মধ্যে চিহ্ন দুটি এটাই আল্লাহ বাবা অসুস্থ থাকছে মা অসুস্থ থাকতো ও ভাগ করে যাইতাম আব্বা ঘুরে ডাকতাম মা ঘুরে ডাকতাম হায়রে ওই বাবা কই গেল ওই মা কই গেল বাবা আমার বাবার কবরে কান্না যেন আমার মারে কবরে কান্না যেন গো আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে হ্যাঁ একবারে দিও আল্লাহ আমার অত্যন্ত আদরে রুহুল আমিন আল্লাহ তার বাবার স্মরণে মা ফিরে আই আল্লাহ তার বাবার কবরটারে তুমি মা ফিরে দিও এই বাবাবাসীর প্রত্যেকটা কবরে আল্লাহ তুমি মা ফিরে দিও আল্লাহ এই মা ফিরে তুমি কেমন পর্যন্ত জারি রাখো যাদের উজিল আয় চেষ্টা প্রচেষ্টায় টাকা পয়সা অর্থে মানসিক সর্বদিক দিয়ে মা ফিরে সাহায্য করেছে আল্লাহ সবারে তুমি অলি দরজা দান করে দিও যাদের রোগ আছে বিমার আছে সবা করে দিও অভাব আছে দূর করে দিও ব্যবসা বাণিজ্য বাণিজ্যের মধ্যে রোজের উদ্ধার বাড়ে দিও আল্লাহ আল্লাহ গো অনেক অনেক আগুন দেখালি বলে বলে খাবে তোমার অলি যেন দরবার আছে কে কি চায় আলী বিরে দিও না বলে আল্লাহ আমাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলটাকে কবুল করো এই খানকাটাকে তুমি কবুল করো আল্লাহ ও এই মাহফিলটা তোমার পুত্র কাছে দিলাম আল্লাহ মুলাবার ওয়াজ করবে আখিরি মুনাজাত হবে আখিরি মুনাজাত পর্যন্ত প্রত্যেককে এই মাহফিলে বসে টাকা দাবি করে দিও আল্লাহ যাদের রোগ আছে সাফা করে দিও আরে বাবু এটা তো টাকার জায়গা নয় এটা পাগলাম যে জায়গা নয় তো আল্লাহ তিন দিন জারি শ্রমণ জারি হইয়া যায় তিন দিন জারি আজের হাজির হইয়া যায় যেদিন আজের আসবে যদি সামনে নাই মিলানির চেহারা মোবারক দেখাইও আর মিলানি প্রথম একটা চুমা দেওয়াইও জবানে জারি করে দিও ওই মধু মোহাম্মদ আসসালামু আলাইকুম সবাই বসেন আখিরি মুনাজাত হবে এখন আপনাদের সুপরিচিত আজ্জাতুল্লাহ ইয়ামা মফিউল্লাহ মফিউল্লাহ সাফ অত্যন্ত মহব্বতের আপনাদের সামনে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন এরপরে আরো ওলামা কেরাম আছেন এরপরে ছোট সাহেব দাদা আপনাদের আখিরি মুনাজাত দিবেন